সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ নির্বাচনের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ নোয়াখালীতে একযোগে সাত উপজেলায় ককটেল বিস্ফোরণ আটক এরপর থাকবে সাঘাটায় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন জানাব যুবক তরুণ তরুণীদের ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এদিকে রাঙামাটিতে ভোট কেন্দ্রে ফাঁকা গুলি আরও জানাবো আট লাখ ফোর্সের পাহারায় চলছে ভোটগ্রহণ করা গোয়েন্দা নজরদারি এবং সর্বশেষ জানিয়ে দেব নারায়ণগঞ্জে তিনশো নব্বই কেন্দ্র ঝুঁকিপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে সাতশো বিরাশি কেন্দ্রের মধ্যে তিনশো বিশেষ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার তথ্য মতে নারায়ণগঞ্জ চার আসনে সবচেয়ে বেশি এবং নারায়ণগঞ্জ তিন আসনে সবচেয়ে কম ঝুঁকি কেন্দ্র তালিকাভুক্ত করা হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে সাতশো পঁয়তাল্লিশ ভোটকেন্দ্রের মধ্যে চারশো আঠারো ভোটকেন্দ্রে বিশেষ গুরুত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবার রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকার অদূরে নারায়ণগঞ্জ এক আসনে একশো আঠাশ ভোটকেন্দ্র রয়েছে এই উপজেলায় একাশি বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রিয় বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এই নির্বাচনের সংবাদটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন জানিয়ে প্রতিদিন সংবাদ সম্পর্কে আপনার বন্ধুদেরকে শেয়ার করে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকম নির্বাচনের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নোয়াখালীতে একযোগে সাত উপজেলায় ককটেল বিস্ফোরণ আটক সাত নোয়াখালী সাতটি উপজেলা একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত রাতে পরপর থেমে থেমে বিকট শব্দে এসব ককটেলগুলোর আওয়াজ শোনা যায় উপজেলাগুলো হচ্ছে সদর সুবর্ণচর বেগমগঞ্জ সেনবাগ সোনাইমুড়ি চাটখিল কবিরহাট পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক শো সুবর্ণচরে চারজন এবং কবিরহাটে একজনকে আটক করেছে সুবর্ণচরে আটকিতরা হলেন মধ্যচরোটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজাদুর রহমান উনিশ রাশেদ ইকবালের ছেলে ইমতিয়াজ আহমেদ বিশ মোহাম্মদ বাবুলের ছেলে সাইমন ইসলাম ওরফে আলামিন বিশ আহমেদ মোস্তফা ছেলে মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ইবন বিশ তাদের কাছ থেকে পাঁচটি অফিস পরিত ককটেল জব্দ করা হয়েছে এর আগে কবির ককটেল ফাটিয়ে পালানোর সময় উপজেলার যুগ্ম জহিরুল ইসলাম আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয়রা আটক জহিরুল উত্তর সুন্দরপুল গ্রামের গোপাল রহমান ভুয়া বাড়ির আবুল কাশেমের ছেলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি হুমায়ুন কবির জাগনিউজকে বলেছেন রাত শ এগারোটার দিকে চরবাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে আতঙ্ক সৃষ্টি লক্ষ্যে ককটেল বিস্ফোরণের সময় চারজনকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয় কবিরহাট থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ হেলালুদ্দিন জাগনিউজকে বলেছেন রাত সাড়ে আটটার দিকে সুন্দরপুল গ্রামের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে পালানোর সময় স্থানীয়রা জহিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে তার ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন গাইবান্দার সাগাটায় একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করেছেন দুর্বৃত্তরা এতে অল্পের জন্য নির্বাচনী কাজে নিয়োজিত সদস্যরা রক্ষা পেয়েছে শনিবার ছয় জানুয়ারি দিবাগত রাত এগারোটার দিকে উপজেলার ঘুরিদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই আগুনের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় উপজেলার একশো পাঁচ নম্বর ভোটকেন্দ্রে মুরিদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্বৃত্তরা একটি কক্ষের বাইরে থেকে কেরোসিন এর বোতল ফেলে তার মধ্যে আগুন পেঁচিয়ে পালিয়ে যায় ভোটকেন্দ্রের দায়িত্বরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পেরেছে সাগাটা থানা পুলিশ এবং বিজিবির টহলকে খবর দেয় তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাগাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাচনী সরঞ্জামাদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যুবক তরুণদের বর্জনের আহ্বান টুকুর দেশের যুব এবং তরুণ সমাজকে ঘৃণভরে একতরফা এবং ডামি নির্বাচনের আহ্বান জানিয়ে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন এবারের একতরফা নির্বাচন দেশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ আপনারা যারা যুব সমাজ রয়েছেন তারা বুঝেন এই সরকার ভোট চুরির মাধ্যমে আবারও ক্ষমতা আসার পায় তারা করছে সুতরাং একে এবার আপনারা এই ডামি নির্বাচন বর্জন করুন আর সকালে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু টুকু বলেন এই ফ্যাসিস সরকার আবার দুই এবং দু আঠারো সালের মতো একটি ডামি নির্বাচনের আয়োজন করছে দেশের জনগণ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল সেই যুদ্ধে নেতৃত্ব ছিল এই তরুণ এবং যুব সমাজ দেশের তরুণ এবং যুব সমাজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর ধরে লড়াই করে আসছে সংগ্রাম করে আসছে আজ নয় বছর ধরে গণতন্ত্র ফিরে এনেছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিল আজ উনিশশো সালে বাকশাল গঠনের মতো একই দল একই সরকার আবারও দেশের জনগণের ভোটের অধিকার হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করেছে এই সরকার দেশের বিচার বিভাগ প্রশাসন সহ সব ক্ষেত্রেই ধ্বংস করে ফেলেছে সুতরাং এদেরকে বর্জন করুন তিনি আরো বলেন এবার বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে সেখানে নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আন্দোলনে লাখো তরুণ যুবক নিজেদের অকাতরে বিলিয়ে দিচ্ছেন হাজার হাজার নেতাকর্মী আজ এই ফ্যাসিবাদ সরকারের কারাগারে বন্দী দেশের এই বৃহৎ জনগোষ্ঠী আজ ফুসে উঠেছে বিগত দিনে ভোটাধিকার বঞ্চিত করায় এই তরুণ এবং যুব সমাজের হৃদয় আঘাত লেগেছে তারা অবশ্যই এই নির্বাচন বর্জন করবে তারা একযোগে এই পাতানো সাজানো এবং ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে তরুণ সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে টুকু বলেন আসুন একসঙ্গে আওয়াজ তুলি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করি আজ আপনি এই অবৈধ সরকারের ডামি ভোটকে প্রত্যাখ্যান করলে আগামী প্রজন্ম কাছে একটি সুন্দর শান্তিপূর্ণ আর উন্নত গণতান্ত্রিক দেশ উপহার দিতে পারবে সেই রাষ্ট্র বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে সুতরাং আজকে ভোট বর্জন করে দেখিয়ে দিন বিশ্বকে বাংলাদেশে একতরফা ভোট হচ্ছে এই ভোট দেশের সাধারণ জনগণ মানে না অবশ্যই এগে আসতে হবে তা হলে পরাজয়ের শৃঙ্খলে আবদ্ধ থাকতে হবে আমাদের সবাইকে সুতরাং যার যার দায়িত্ববোধ থেকে আপনাদের রাস্তায় নেমে আসা উচিত এবং এই ভোটকে বর্জন করে গণমিছিল দেওয়া উচিত রাঙামাটিতে ভোট কেন্দ্রে ফাঁকাগুলি রাঙামাটির কাউখালী উপজেলার কমলপতি ইউনিয়নের কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ফাঁকা গুলি ছোঁড়ার খবর পাওয়া গেছে আর শনিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা স্থানীয়রা জানায় এলাকাটিতে ইউপিডিএফ পোষিত খিসা সমর্থিত দলের অধিপত্য বেশি অঞ্চলটির দলটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোটার যেন কেন্দ্রে না যায় সে বিষয়ে এরই মতো সতর্ক এবং ভয়ভীতি দেখেছে তাই তারা পাশের এলাকা ত্রাস সৃষ্টি করতে চায় ভোটকেন্দ্রের পাশে দুই থেকে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে তবে এ বিষয়ে ইউপিটে পোষিত খিসা এর কোনো বক্তব্য পাওয়া যায়নি কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী বলেন কোলাফরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের পাশে গুলি ছোড়ার খবর পেয়েছে ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তারা গিয়েছেন কাউখালী সরকারি রিটার্নিং কর্মকর্তা রক্তিম চৌধুরী জানান আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী বিজেপি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেছি এটি পাখি শিকার করার গুলি কিনা আমরা সে বিষয়ে তদন্ত করছি তবে এতে ভোটার কোন পড়বে না আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবো এবং কেন্দ্রটি বিশেষ নজরে রাখব আট ফোর্সের পাহারায় চলছে ভোট গ্রহণ করা গোয়েন্দা নজরদারি বহু কল্পনা জল্পনা আর উদ্বেগের পর শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম ঘড়ির কাটায় সকাল আটটা বাজার সঙ্গে সঙ্গে সারাদেশে ভোট গ্রহণ শুরু হচ্ছে সারা দেশে একযোগে ভোট শুরু হয়েছে ভোট গ্রহণের আগে কয়েক ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় আট লাখ সদস্য কেন্দ্রে কেন্দ্রের বাইরে পাহারা দিচ্ছেন করা নজরদারিতে রয়েছে ভোটকেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে আর তা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে প্রায় তিরিশ হাজার বেশি এদিকে একতরফা নির্বাচন বর্জন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে বিএনপির হরতাল কর্মসূচি চলছে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার ছয় জানুয়ারি ভোর ছয়টা থেকে সোমবার আটই জানুয়ারি ভোর ছয়টা পর্যন্ত এই কর্মসূচি চলবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার জন্য যা যা করা দরকার প্রয়োজনে সবকিছু করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে কেউ নাশকতা করে পার পাবে না ইউনিফর্মের বিভিন্ন বাহিনীর সদস্য এবং সাদা পোশাকে ভোটকেন্দ্রের আশেপাশে গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দারা কাজ করছেন এছাড়া হরতালের নামে যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তবে কাউকে ছাড় দেওয়া হবে না ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধা দিলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে